আপনার দুই ছেলে বর্তমানে করোনা পেশেন্টের চিকিৎসা করছেন, তারা তাদের সঙ্গে কথা হয় আপনার? প্রতিদিনই চারবার পাঁচবার করে কথা হয়। কি এক্সপেরিয়েন্স, কি বলছেন, অভিজ্ঞতা কি হয়েছে? আমার ছোট ছেলে তো মানে বেলেঘাটা আইডিতে ডিউটি করলো 15 দিন, মানে এপ্রিলের 2 তারিখ থেকে 16 তারিখ অবধি। ওর অভিজ্ঞতা ভালো, ও বললো মা মাস্ক দিয়েছিল, পিপি কিট দিয়েছিল, মানে খুব আনন্দ করে ডিউটি করলাম, কোনো অসুবিধা হয়নি, না ভয় লাগেনি। তবে অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে অনেক স্বাস্থ্যকর্মী ডাক্তার এরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পাচ্ছে না, মাস্ক পাচ্ছে না। কাজে আমার মনে হয় সরকারের এ ব্যাপারটা সর্বাগ্রে দৃষ্টি দেওয়া উচিত, মানে যারা সৈন্য যারা যুদ্ধ করবে তাদেরকে আগে সুরক্ষিত করতে হবে, ফার্স্ট করতে হবে ডাক্তারদের, তারপর করতে হবে পুলিশের, এদের স্বাস্থ্যকর্মী নার্স যারা আছে প্রত্যেককে একদম মানে কি বলবো প্রোটেকশানে মুড়ে দিতে হবে, কেন তারাই তো মানুষকে বাঁচাবে, সাধারণ মানুষকে। তারা যদি এফেক্টেড না হয়, তারা যদি সুরক্ষিত থাকে তাহলে মানুষকে বাঁচাতে পারবে। কেন আর একটা জিনিস আমি বলবো, অনেকে সাসপেক্টেড রুগী যেগুলো অ্যাসিমটোমেটিক সেগুলো তো হসপিটালে চলে যাচ্ছে, অনেক জায়গায় দেখছি নার্সিংহোম থেকে ফেরত হয়ে সরকারি জায়গায় চলে যাচ্ছে। এবার সেখানে যারা জনপ্রতিনিধি হোক মানে মানে ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা, তারা বলছে ডাক্তারের হয়তো ভর্তি করার ইচ্ছা নাই তাকে, যে এখানে ভর্তি করলে অসুবিধা হবে, কিন্তু মানে ইনফ্লুয়েন্সিয়াল লোক যারা তারা বলছে তখন ভর্তি করতে বাধ্য হচ্ছে। কাজে এগুলো করা উচিত না। আপনারা কি টেনশনে থাকেন ছেলেদের জন্য? প্রতি মুহূর্তে টেনশনে আছি, যবে থেকে এই করোনা করোনা আমাদের এই রাজ্যে দেশে এসেছে। দুই ছেলে কি চিকিৎসক? দুই ছেলেই চিকিৎসক আমার। ছোট ছেলে আমার কলকাতা মেডিকেল কলেজে ইন্টার্ন এবার, আর বড় ছেলে ফার্স্ট ইয়ার পিজিটিএস স্কিম কলকাতা। তো দুজনে যে এখন এই পরিস্থিতিতে কাজ করছে তারা কি বলছে, তারা কতটা খুশি বা কতটা এই কাজের সঙ্গে জড়িত থাকতে পেরে সুরক্ষা ব্যবস্থা কতটা পাচ্ছে বা সুরক্ষা ব্যবস্থা যতটা পাওয়া উচিত ততটা পাচ্ছে না? তবে কাজ করে যেমন মেডিসিন ওয়ার্ডে আমার বড় ছেলে ডিউটি করছে, এখন মেডিসিন ওয়ার্ডে যেমন টেস্ট করছে তারপরে জানছে কেউ মারা যাচ্ছে তারপরে মানে করোনা পজিটিভও, কিন্তু যখন ভর্তি হলো তখন তো জানে না, তখন মেডিসিন ওয়ার্ডে যারা ডাক্তার তারা চিকিৎসা করছে বুঝতে পারছে না। এবার যখন সে মারা গেল ফট করে তখন তাদেরকে হয়তো, যেমন গতকালই একটা ঘটনা ঘটেছে যেটা এস এস কেমে, সেখানে 8 জন চিকিৎসক সহ 14 জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে। কাজেই নার্সিংহোম থেকে যে সমস্ত পেশেন্ট আসবে সেদের খুব ভালো করে দেখা উচিত, মানে ভর্তি করার আগে। ছেলেদের সঙ্গে কথা হয় আপনার? হ্যাঁ, প্রতিদিন কথা হয়, অনেকবারই কথা হয়, সকাল থেকে শুরু করে সকাল দুপুর বিকেল রাত্রি রাত 12টায়। ছেলেরা ছোট ছেলে খুব নির্ভীক, ও টেনশনে নাই মনে হচ্ছে আমার। বড় ছেলেকে বলছি সাবধানে থাকিস পরিষ্কার থাকিস, তো বলে কি আছি তো হলে দেখা যাবে, এরকম যে কথা বলছে তখন তো মানে এত ভয় লাগছে, মানে খুবই ভয় লাগছে। তবে সরকারের এই ব্যাপারটা আমি বলবো, তোমরা মানে মানে নলেজে আনো যে ডাক্তারদেরকে সুরক্ষিত করবে, তাহলে আমাদের সবার মঙ্গল হবে। কেন ডাক্তার এমনিতে আমাদের দেশে ডাক্তারের সংখ্যা খুব কম, এরপরে যদি একে একে সব কোয়ারেন্টাইনে যায় তাহলে সেবা করবে কে? যারা সেবক তারাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমাদের সামনে বিরাট বিপদ, প্রচুর বিপদ একদম, মানে আমাদের বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। বাঙালি হোক।